আমাদের এলাকার কিছু পাতি নেতা আছে, পাতি ভাই আছে, যারা মহল্লার মোড়ের দোকানে বসে থেকে সারাদিন ইনফরমেশন নেয় এবং সারাদিন মানুষের পিছনে কিভাবে কাকে কাঠি দেওয়া যায় সেই ব্যবস্থাটার কাজ সে সর্বদাই করে থাকে। এরা সাধারণত চিটার বাটপাত প্রতারক, এমন কোনো জঘন্য কাজ নাই এরা কিন্তু করে না, শুধুমাত্র এদের নিজের স্বার্থ হাসিলের জন্য। স্বদেশ বিদেশ কাছে দূরে গ্রামগঞ্জের হাটে মাঠে ঘাটে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতারক থেকে সাবধান, আমরা প্রতিনিয়ত প্রতারিত হই যারা সহজ সরল এবং একটু ইমান আকিদার সাথে চলাফেরা করি। এই সমস্ত মানুষগুলোই আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতারিত হই, হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। আর এর থেকে লাভবান হয় কারা? ওই যারা সারাদিন যাদের কোনো কাজকাম নাই, গ্রামের মোড়ে মহল্লায় বসে থেকে পরের পিছনে কাঠি করে, তারাই কিন্তু লাভবান হয়। তারা কারো কিন্তু ভালো দেখতে পারে না, একজনের পিছনে আরেকজনকে লেলিয়ে দেয়, এইভাবে তারা একটা সমাজে দ্বন্দ্ব বিচ্ছেদ তৈরি করে এবং ওখান থেকে কিন্তু তারা অর্থ উপার্জন করে দালালির মাধ্যমে। তো এর থেকে আমাদের সর্বদাই সজাগ বা সাবধান থাকতে হবে। আপনি একটু ভালো অবস্থানে আছেন, আপনার টাকা পয়সা মোটামুটি ভালো আছে, আপনার সংসার ধর্ম ভালোভাবে চলছে, আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে নিয়ে খুব সুখে শান্তিতে আছেন, আপনাকে এমনভাবে তারা কনভিন্স করবে যে আপনার কাছ থেকে তারা টাকা পয়সা ধার হোক, যে কোনো পন্থায় হোক তারা কিন্তু নিবে, নেওয়ার পরে কিন্তু তারা টাকাটা দিবে না। তো এই সব ধরনের লোক থেকেও কিন্তু আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। টাকা পয়সা ধার দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে গেছি যে তার কাছ থেকে টাকা আনতে গেলে আমার মান সম্মান আর থাকে না, তার মানুষ তার সাথে সুসম্পর্ক আমার আর থাকে না। আমি এই পর্যন্ত আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, রিলেটিভ, কাজিন, যে আপনারা যাই বলেন, প্রতিবেশী বলেন, বা দু এক দিনের বা দুই পাঁচ দিনের বা 2-10 বছর ধরে যাদের সাথে পরিচিত তাদেরকেও অর্থ হাওলাত বা ধার দিয়ে দেখেছি, তারা কিন্তু আমার সাথে সঠিকভাবে মানে কথা আর কাজে মিল রেখে আমার সাথে কিন্তু লেনদেন তারা করে নাই। আমি আশ্চর্য হয়ে যাই সমাজের যেসব ভালো লোকজনদের দেখি যে এরা সুদ খায়, এরা বেইমানি করে, এরা প্রতারক, কিন্তু তারা নামাজও পড়ে, রোজাও রাখে, আবার মানে হজও করে। এই সব কাজে আমি আসলে আশ্চর্য হয়ে যাই। মানুষ আসলে কী দিয়ে তৈরি ভাই, এটাই তো বোঝা বড় দায়ী। তো যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আবারও সাবধানতা অবলম্বন করার জন্য বলছি, সবাই সচ্ছল হন, ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।